তো তালটা আমার বিনানো হয়ে গেছে, এবার আমি গুলে নেব। এবার আমি তালটাকে গুছে নেব। তালটা আমার গোছা হয়ে গেছে, এবার আমি খিচটা বানিয়ে নেব। এবার আমি তালটা দিয়ে দেব। এবার আমি দুধটা দিয়ে দিলাম। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম। তালটাকে আমি ভালো করে জাল করে নিয়ে, যত জাল করব তত গাঢ় হবে, তত খিচটা টেস্টি হবে। খিচটা আমার হয়ে গেছে, তো এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।